উনি যে আসনে এমপি হয়েছেন বিনা ভোটের এমপি, আমি আমি স্বামী নির্বাচনের এমপি, ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন, আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী আছে, বিএনপিতে অনেক নেতা আছে, এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত, উনি দায়িত্ব নেবেন কেন? আমরা ব্যারিস্টারি পাস করে নেই কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে, কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন ওনাকে সফলভাবে পাঁচটা বছর সেই আসনে দায়িত্ব নিতে হবে। দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মানবার লাগে, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহর নিচে আমার এলাকার মানুষ, আমি চাই মরলে আমি সুনাগারটা মরলে সবচেয়ে বেশি খুশি হই, অন্তত আমার মাটিতে আমার সেই জায়গা আমার সবকিছু আমার মাটিতে হয়। চার একটা খবর দেন, এটা মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না না না। আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন এস এম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, এই জন্য নেত্রীকে বিনয় সিংহ অনুরোধ জানাবো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। আপনাদের হুমকি এই ধমকি এই ঝুলারঘাট মাধবপুর বাসী দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা ব্যারিস্টারি পাস করে নেই কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে, কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন ওনাকে সফলভাবে পাঁচটা বছর সেই আসনে দায়িত্ব নিতে বলুন। উনি যে আসনে এমপি হয়েছেন বিনা ভোটের এমপি, আমি আমি স্বামী নির্বাচনের এমপি, ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন, আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী আছে, বিএনপিতে অনেক নেতা আছে, এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত, উনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শুনবো নাকি? তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে? আওয়ামী লীগ নামে যে দলটা সেই দলের তো এখন কিছু নাই, আপনার সরকারের কর্মসূচি হয় আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন? সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয়, তাদের আওয়ামী লীগ দলের যদি কর্মসূচি হয় সেখানে এত আয়োজন কেন, এত সরকারি পয়সা খরচ হয় কেন? আমরা যা করবো তারা দেখে দেখে তা করবো, তাদের তো নিজের সুরাজনীতি নাই, বুঝতে পারছেন না? অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ করে, এবং আমাদের যদি অনুকরণ করে তারাও একবার যদি বলে ভালোই তো, দেখালো যে আর মুক্তি চাইতে লাগে ভালোই তো। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল। আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা এইরকম দুর্নীতি মামলায় 13-15 বছর সাজাপ্রাপ্ত, তারা নির্দ্বিধায় বাইরে ঘুরতেছে, তারা অনেক এমপিও হচ্ছে, সংসদ নির্বাচন করছে, চেয়ারম্যান হচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, তাদের বেলায় কোনো বিধি নিষেধ নাই। বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধি নিষেধ, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারা খালেদা জিয়ার নামে জানে যে বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তাদের মস্তদে কেঁপে যাবে, তাদের হয়তো মস্তদে থাকতে হবে না, তারা যে জোর করে তারা বাংলাদেশের মস্তদে অধিষ্ঠিত হয়ে আছেন সেই মস্তদ তাদের টিকবে না, এই ভয়ে তারা বেগম খালেদা। কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশে সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই বিদেশে যেতে দেওয়া উচিত। আপনারাও তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়ায় তো গেছিলাম, যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে, অন্যজনের সাজা মওকুফ করা হচ্ছে, সাজা স্থগিত করা হচ্ছে, কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন না। এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কী করতে পেরেছি বা আপনারা সবই জানেন, সবই বুঝেন। এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়া তো একটা প্রক্রিয়া আছেই, পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে, যেহেতু উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি, এবং ইনশাল্লাহ আমরা এই দাবি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মানবার লাগে, আমার সিকিউরিটি আমি বিশ্বাস
বিশ্বাস করি উফরে আল্লাহর নিচে আমার এলাকার মানুষ। আমি চাই মরলে, আমি সুনাগাতে মরলে সবচেয়ে বেশি খুশি হই, অন্তত আমার মাটিতে, আমার জায়গা, আমার সবকিছু আমার মাটিতেই হয়। চার একটা খবর দেই, এটা মনোযোগ দিয়ে শুনুন। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে আসবেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি, যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মানবার লাগি। যে বাবা আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহর নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইল আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সুনাগাতে মরলে সবচেয়ে বেশি খুশি হই, অন্তত আমার মাটিতে, আমার জায়গা, আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি মরে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করবো না। সুতরাং তাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না, সবাই নিতো মনে হয় মনে হয় সুনাগার মাদক করে, কিন্তু দেখা গেল এই মাছালো দাম এমনি সাথে এটা তো বুঝতে পারি না। কোনো ওই যে আসেন ভাই পাশে, আপনারা একটু আমাদের সেফটির লেগা চেষ্টা করবা, বাকিটা আমি উপরে উপরওয়ালার কাছে ছেড়ে দিছি। ওকে, আর আজকের প্রাইজ মালিক ভাই, জাপানি মালিক ভাই দিতে আসবেন, আর প্রাইজ কি তার গোল গোল লেগে কিতা বলে দিব, গোল গোল লেগে গোল করবো, দুই পক্ষে যে গোল করবো যে কার তোষা ধান দিব মালিক ভাই, বুঝছনে? পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না। না আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন এস এম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, এই জন্য নেত্রীকে বিনয় সিংহ অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। আপনাদের হুমকি এই ধমকি এই ঝুলারঘাট মাধবপুর বাড়ি মানবে। আমি অনতিবিলম্বে সংসদ চলছে, স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন। একটা কথা বলতে চাই, যারা আপনারা হুমকি ধমকি দিতেছেন এখন থেকে সাবধান হয়ে যান, আর নইলে আমাদের ব্যারিস্টার সুমনের উপরে যদি একটি ফুলের আঘাত থাকে আমরা যাকে সন্দেহ তাদেরকে আমরা পাথর দিয়ে পিটিয়ে বলে দিতেছি, আমরা যাকে সন্দেহ হবে তাদের বাড়িঘর পুড়িয়ে দিব। আপনারা সাবধান হয়ে যান, আমরা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের মানবতার প্রেরণা সাইদুল হক সুমনকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা সুন্দরবনবাসী, আমরা এখন এতদিন অন্ধকারে ছিলাম, এখন আরো আলোর পথে আমরা এগিয়ে এসেছি। জানেন আমাদের সাইদুল হক সুমন এমপি যখন হয়ে সংসদে গেছেন তখন থেকে আমাদের সুন্দরবন মাধবপুর জনগণ আমাদের উন্নয়নের গণজোয়ার চলছে, আমাদের রাস্তাঘাট বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন উন্নয়নের কাজ চলছে, তারা ওইগুলো বরদাস্ত করতে পারায় এবং তারা যে আগে চুরি ডাকাতি করছে ওইগুলো বের হয়ে যাবে, এই জন্য তাকে হত্যা করা পরিকল্পনা করতেছে। আমি একটি কথা বলতে চাই, আমাদের সুন্দরগঞ্জ প্রশাসনকে আপনারা সবার আগে জানেন এই হত্যাকারী কে ষড়যন্ত্র করছে, আপনারা যদি শক্তি জঙ্গলের ভিতরে এর হত্যাকারীর যদি বের না করে আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব। আমি বলে দিলাম আর যতটুকু শক্তি লাগে আমি ততটুকু শক্তি দিয়ে আমি রাজপথে নামবো। আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, আগে করছি কলেজে থাকতে আমি রাজনীতি করছি, আমাদের মতো কেউ রাজনীতি করে না। এখন আমরা বিদেশবাড়ি গিয়ে এখন বাংলাদেশে আমি বিজনেস করতেছি, এই জন্য আমরা রাজপথ ছেড়ে দিছি, এটা মনে করবেন না। আমি যে কোনো ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির হইয়া আপনাদের যে কোনো ব্যাপারে আমি সাহায্য সহযোগিতা করে যাবো। যখন এস এম কিবরিয়া হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না,
তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবে তারা সফল হতে পারবে না। যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে কানাডা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে, আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে। তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, এদেশের প্রশাসন এর পদক্ষেপ নিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।